কিছুটা সময় কাছে থাকার মতো, কিছুটা সময় কাছে থাকার মতো, থাকবে বলো থাকবে বলো, কিছুটা সময় কাছে থাকবে বলো। কিছুটা সময় একটা মানে আমার খুব স্বপ্নের মতো একটা গান তৈরি হয়েছে, যেই গানটির সাথে আমার খুবই পছন্দের একজন শিল্পী, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী তপন চৌধুরী দাদা, উনি কণ্ঠ দিয়েছেন। আর আমি খুবই আসলে সৌভাগ্যবান এরকম একটি গান গাইতে পারার জন্য। আর এই চমৎকার এই গানটি সম্পূর্ণরূপে একটা মেলোডিয়াস গান, এবং এই গানটির কথা এবং সুর করেছেন রিপন চৌধুরী। এবং আমি আশা করছি যে এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিতে পারবে, স্থান করে নিতে পারবে এরকম একটি গান হয়েছে। বাকিটা শ্রোতাদের উপরে ছেড়ে দিয়েছে। একজন শিল্পী বলতে কী বোঝায়, শিল্পী বলতে শুধু গান গায় তা কিন্তু না, একজন শিল্পীকে তার চারিত্রিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকে, যেমন বিনয়, বিনয় একটা বেশ বড় বিষয়। তো দাদার মধ্যে আমি যেটা দেখেছি খুব বিনয়ী। আমার সাথে তার পরিচয়টা এভাবেই যে আমার একটা গান শুনে তার খুব ভালো লেগেছিল, তার একটি গান আমি গেয়েছিলাম কোনো একটি চ্যানেলে, এবং তিনি আমাকে ফেসবুকের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করেছেন যে হ্যাঁ আপনি গানটা খুব ভালো করে গেয়েছেন। যাই হোক, তারপর থেকে মাঝে মধ্যে কথা হতো, উনি তো দেশে থাকতেন না, উনি কানাডাতেই থাকতেন। একদিন আমি বলেছিলাম যে দাদা আমরা একটা ডুয়েট গান গাই, আপনি যদি পারমিশন দেন। উনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে কথা সুর পাঠিয়ে দিন, তারপর আমি রিপন চৌধুরীর সাথে কথা বলে একটা গান, এই গানটি কিছুটা সময় গানটি পাঠিয়ে দিয়েছি, এবং উনি খুব পছন্দ করেছেন। এবং মজার কথা হলো কি, এই গানটির ভয়েস কিন্তু উনি কানাডা থেকেই দিয়েছেন, কানাডা থেকে ভয়েস পাঠিয়েছেন। আর আমি গিয়েছিলাম কলকাতাতে আমার অন্যান্য অনেক গানের কাজ নিয়ে, সেখানে আমি এই গানটির ভয়েস দিয়েছি, আর গানটির সঙ্গীতায়োজনও হয়েছে কলকাতাতেই। তো তারপরে এডিটিং মাস্টারিং ওখানে করে আমরা তো দেশে চলে আসছি, কিন্তু দাদা তো দেশে ছিলেন না, বাট অনেক দিন মাঝখানে প্রায় বছরখানেক হয়ে গেছে, দাদা বলেছেন যে আপনি গানটা রিলিজ করেন, কিন্তু আমি রিলিজ করিনি, কারণ আমি অপেক্ষায় ছিলাম কোনো না কোনো দিন দাদা হয়তো দেশে আসবেন এবং আমি গানটা তখন ভিডিও করব। এবং সেই সময়টা এসেছে, দাদা যখন এসেছে আমি একটি দিন তার কাছ থেকে চেয়ে নিয়ে গানটি ভিডিও করেছি, আর আজকে আনুষ্ঠানিকভাবে এই গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। আসলে আমরা যারা এখনও ভাবি যে ভালো গান শ্রোতারা শোনে না, এটা ঠিক না। আসলে ভালো গান শ্রোতারা শোনে, আর শ্রোতাদের মাঝে এই গানগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, যারা আপনারা মিডিয়াতে কাজ করছেন, প্রচার এবং প্রসারটা দরকার হয়। তো সে কারণেই আমরা গানটা তৈরি করে ফেলেছি, এখন বাকি কাজটা আসলে আপনাদের উপরেই ডিপেন্ড করবে। শ্রোতাদের হৃদয়ে আমি মনে করি যে একজন শিল্পী হিসাবে এটি শ্রোতাদের হৃদয়ে ধারণ করার মতো, স্থান করে নেওয়ার মতো একটি গান হয়েছে, আর বাকিটা আমরা কিছুদিন পরেই হয়তো বুঝতে পারবো যখন শ্রোতারা শুনবেন গানটি। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে আসলে একটা গান তৈরি হয় একজন শিল্পী একজন সুরকার গীতিকারের সম্মিলিত চেষ্টায়। তো আমরা চেষ্টা করেছি একটা সুন্দর গান তৈরি করার। আমরা জানি না যে আমরা কতটুকু পেরেছি। আপনারা শুনবে যদি এই গানটি আপনাদের হৃদয়ে স্থান করে নিতে পারে কিছুটা হলেও, তাহলেই কিন্তু আমরা সার্থক, এবং আমরা তাহলে উৎসাহিত হব এবং অনুপ্রাণিত হব পরবর্তীতে আবার নতুন কিছু গান তৈরি করার জন্য। সুতরাং আমি চাইবো যে আপনারা ভালো গানের সাথে থাকবেন, ভালো গান শুনবেন, এবং এই গানগুলো গাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন।